প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত ধৈর্য হাজার সহকারে দেখো তো তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম ইউনিট টেস্ট এই তিনটি অধ্যায়ের উপর হবে পরিমাপ বল গতি প্রমাণ গঠন পরিমাপ থেকে মোট নাম্বার বারো বল গতি থেকে চোদ্দো আর প্রমাণ গঠন থেকে মোট নাম্বার চোদ্দো তো টোটাল তোমার চল্লিশ মার্কের পরীক্ষা হচ্ছে তো চল্লিশ মার্কের জন্য দেখো প্রশ্নের ধরন কী হবে তো দেখো এক নম্বরটা কী বলেছে শক্তির মাতৃ ও সংকেত হলো চারটি অপশান দেওয়া আছে তোমাদের সঠিক উত্তর করতে হবে দুই নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি এককবিহীন ভূতরাশি চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক অপশান লিখতে হবে তিন নম্বর প্রশ্ন অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশন তোমাদের লিখতে হবে পাঁচ নাম্বার চার নম্বর যে রাশি পরিমাপের জন্য চন্দ্রশেখর লিমিট একটি ব্যবহৃত হয় সেটি হলো চারটি অপশান আছে সঠিক উত্তরটি লিখতে হবে পাঁচ নম্বর একটি বস্তু সমবেগে সরলেখায় গতিশীল বস্তুটির গতিবেগ সময় লেখচিত্রটি হবে তো সঠিক উত্তরটি তোমরা লিখবে ছয় নম্বর দুইশো আটত্রিশ উননব্বই ইউ পরমাণুতে তিনটি নিউট্রন কম থাকলে এর সংকেত কত হবে তো তোমরা এর সঠিক উত্তরটি লিখবে তারপরে সাত নাম্বার দেখো তেরো ছয় সি এবং চোদ্দো সেভেন এন পরমাণু দুটি পরস্পরের আইসোটপ আইসোবার আইসোমার আইসোটন সঠিক উত্তরটি লিখতে হবে আর পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো তো সঠিক উত্তরটি তোমরা লিখবে গ্রুপ বিতে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন নিউটনের ড্যাশ গতিসূত্রকে জার্ডের সূত্র বলে দুই নম্বর সাধারণতলা যন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত হয় তিন নম্বর ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখ অথবা ডাল্টন এককে কি মাপা হয় চার নাম্বার একজন সাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব ও স্মরণের উপাত কখন এক হবে অথবা একটি গতিশীল কণার গর্বে কখন শূন্য হবে পাঁচ নাম্বার সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলে একটি উদাহরণ দাও তারপরে নিউট্রন হলো নিস্তরিত কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান মিথ্যা লিখতে হবে একটি তেজস্ক্রিয় মলের নাম লেখো তারপরে আছে ক্যাথোড্রসির দেয় সাধারণযুক্ত কণা দ্বারা গঠিত তো গ্রুপ সিতে তোমাদের প্রশ্ন দেখো চারটি থাকবে গ্রুপ সিতে তো এক নম্বর প্রশ্ন কি দেখে দেওয়া আছে দেখো ভোরবেগের ধারণা ব্যতী নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো দুই নম্বর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো তিন নম্বর মেট্রিক পদ্ধতি কাকে বলে এর সুবিধা কি চার নম্বর চল্লিশ ইন্টু টেন টু দি ফাইভ ডাইন বল পঞ্চাশ কেজি ভোরের বস্তুর উপর প্রয়োগ করা হলো এক মিনিট পর বস্তুটির ভরবেগ কত হবে তারপর অথবা বলের সংযোজন সংক্রান্ত সামন্ত্রিক সূত্রটি বিবৃত করো পাঁচ নম্বর লম্বন ভুল কী একক্ষের প্রয়োজনীয়তা কী তারপরে সে একশো হাজির তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাসময় একত্রিশ বত্রিশ চৌত্রিশ এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে পনেরো ষোলো এবং ষোলো তাহলে এদের মধ্যে কোন দুটি আয়স্যটপ এবং কোন দুটি আইসোটন তো এটা তোমাদের বার করতে হবে আট নম্বর দেখো প্রোটন ও নিউট্রনের মধ্যে দুটি পার্থক্য লেখো তো গ্রুপ ডিতে এবার দেখে নেব গ্রুপ সিতে আরও আছে দেখো দুটি প্রশ্ন তোমরা দেখে নিও এবার গ্রুপ ডিতে দেখো তিনটি প্রশ্ন আছে তো প্রথম প্রশ্ন সাধারণ তুলাযন্ত্র ও মাপনিচং চং বা মাপকচং ব্যবহার করে কীভাবে একটি অনিয়তাকার জলে অদ্রাব্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে অথবা দেওয়া আছে সৌরদিন কাকে বলে রৈখিক স্কেলের সাহায্যে একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কুড়ি সেমি দৈর্ঘ্য পরিমাপের সম্ভাব্য শতকরার ত্রুটি নির্ণয় করো তারপর আছে নিউক্লিয় বলতে কী বোঝো নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখ ওয়াইট উদিপাওয়ার টু আয়নে দশটি ইলেকট্রন আছে মোরটির প্রমাণ কত অথবা দেওয়া আছে নিউকলাইট কাকে বলে একটি উদাহরণ দাও অথবা বারো এম জি প্রমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো তারপর তিন নম্বর আছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে পাঁচ এম ডট এস টু দি পাওয়ার মাইনাস টু চলতে শুরু করলো তাহলে টেন টু দি পাওয়ার এস এই গাড়িটি কত দূরত্বে যাবে তারপর অথবা দেওয়া আছে পাঁচ কেজি ভরের একটি বস্তু টেন এমএস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেগে চলছে একে বিশের সময়ে থামাতে কত বল প্ৰয়োগ কৰত তো বন্ধুৰ ভিটিছিল এই পৰ্যন্ত ধন্যবাদ